बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलाइकुम। आशा करी तुम्हारा सबाई बाड़ीते सुस्थ आछो, निरापदे आछो एवं भालो आछो। आलहमदुलिल्लाह आमिओ भालो आछि। आमि आजके आबारो तोमादेर सामने हाजिर हयेछि तोमादेर आजके नतून आरेकटा अनलाइन क्लास उपहार देवार जन्ये। तो आजके आमि नवम श्रेणीर व्यवसाय उद्योग पाठ्य बइयेर प्रथम अध्याय व्यवसा परिचिति निये आलोचना करब। तो आमि आशा करी तुम्हारा सबाई आमार अनलाइन क्लासेर साथे अंशग्रहण करेछो। जारा जारा अंशग्रहण करेछो तुम्हारा अवश्य पाठ्य बइटा सामने निये बसो। आमि प्रथमे व्यवसाय परिचिति प्रथम अध्याय थेके आमि प्रथमे तोमादेरके व्यवसायेर धारणा सम्पर्के आलोचना करब। सबाई पाठ्य बइयेर प्रथम पेजटा ओपेन करो। देखो एखाने लेखा आछे व्यवसायेर उत्पत्तिर मूले छिल मानुषेर अभाববোধ। अभाव पूरणेर लक्ष्येई मानुष विभिन्न समये विभिन्न अर्थनैतिक कर्मकाण्डेर साथे जुक्त हयेछे। এই অর্থনৈতিক কর্মকাণ্ড লেনদেনকে ঘিরেই উদ্ভব হয় ব্যবসায়। ব্যবসা কি জিনিস? সাধারণত মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। ব্যবসা হতে হলে অবশ্যই সেখানে মুনাফা অর্জন লক্ষ্য থাকতে হবে এবং অর্থনৈতিক যে কর্মকাণ্ডটা থাকবে সেখানে অবশ্যই আইনগত যে বিধিনিষেধ সেগুলো অবশ্যই মেনে চলতে হবে। আইনের বিরুদ্ধ বা অবৈধ কোনো কাজ করে মুনাফা অর্জন করলে সেটাকে আমরা ব্যবসা বলতে পারবো না। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে আইনসঙ্গতভাবে গঠিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা ব্যবসা বলতে পারি। এরপরে দেখো ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ। সবাই পাঠ্য বইয়ের তিন নম্বর পেজটা বের করো। দিনে দিনে মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাও বাড়তে থাকে। ফলে শুরু হয় পশু শিকার, খাদ্যশস্য উৎপাদন ও পণ্য বিনিময়ের মতো কর্মকাণ্ড। কিন্তু পণ্যদ্রব্য বিনিময় করেও মানুষ এখানে স্থির থাকেনি, মানুষের প্রয়োজন মেটেনি। দ্রব্য বিনিময়ের স্থানে বিনিময়ের মাধ্যম হিসেবে মানুষ যুগে যুগে স্বর্ণ, রৌপ্য, বিভিন্ন পরি মুদ্রার ব্যবহার করেছে। তো আমরা ব্যবসায়ের ক্রমবিকাশকে এখানে তিনটা ভাগে ভাগ করলাম, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। পাঠ্যবই থেকে তোমরা সবাই খেয়াল করবে যে প্রাচীন যুগে মানুষ পশু শিকার করত, মৎস্য শিকার করত, ফলমূল আহরণ করত, কৃষিকাজ করত, দ্রব্য বিনিময় করত। যখন আমরা প্রাচীন যুগে ফিরে যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে তখন মানুষের জীবন ব্যবস্থা বা ব্যবসা বলতে মানুষ তখন কী করত, বন জঙ্গল থেকে পশু পাখি শিকার করত এবং বিভিন্ন বন জঙ্গল থেকে ফলমূল আহরণ করত, মৎস্য আহরণ করত, বিভিন্ন কৃষিকাজের সাথে যুক্ত থাকত এবং দ্রব্য বিনিময় করত। এবার আসি আমরা মধ্যযুগ। মধ্যযুগে মানুষ বিনিময়ের মাধ্যম হিসেবে শামুক, ঝিনুক, কড়ি ইত্যাদি ব্যবহার করত এবং আস্তে আস্তে করে কাগজি মুদ্রার প্রচলনটা শুরু হয়। বিনিময়ের মাধ্যম হিসেবে বিভিন্ন ধাতব মুদ্রাও মধ্যযুগে মানুষ ব্যবহার করত। আস্তে আস্তে করে মানুষ তখন কী করলো, লোকালয় চলে আস্তে আস্তে মানুষ একটা বাজার বা শহরের সৃষ্টি করলো এবং ব্যবসা সংগঠনের উদ্ভব ঘটল। তাহলে মধ্যযুগে এসে মানুষ বিভিন্ন ধাতব মুদ্রা, কড়ি, রৌপ্য মুদ্রা, বিভিন্ন হচ্ছে পাথর ব্যবহার করত এবং আস্তে আস্তে মধ্যযুগে এসে কাগজের ব্যবহারটা শুরু হলো এবং বিভিন্ন বাজার এবং শহরের সৃষ্টি হলো। আধুনিক যুগ, আমরা বর্তমান যে যুগে অবস্থান করছি এটাকে আমরা বলি আধুনিক যুগ। সেই আধুনিক যুগে দেখো শিল্প বিপ্লবের উদ্ভব ঘটল। মানুষ বিভিন্ন বড় বড় কারখানা, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলল এবং সাথে সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, এই যে আমরা আজকে
তোমরা যে বাড়িতে অবস্থান করছো, স্কুলে আসতে পারতেছো না, সেজন্য আমরা তোমাদের সাথে কমিউনিকেট করছি কিভাবে, অনলাইন ক্লাসের মাধ্যমে। এটা কি তথ্য প্রযুক্তি যুগের কারণেই আমরা এটা করতে পারছি। বিভিন্ন শিল্প কারখানার বিকাশ, বৃহদায়তন উৎপাদন ও বণ্টন ব্যবস্থা, এই আধুনিক যুগে আমাদের বিভিন্ন ধরনের ব্যাংক ও বিমার সৃষ্টি হয়েছে। বিমা আমাদের ব্যবসায় বিভিন্ন ঝুঁকি জন্য আমরা করে থাকি, এবং ব্যাংক আমাদের কি করে, ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন কারণে আমরা ব্যাংকের সাথে লেনদেন প্রতিনিয়ত করেই চলেছি। এটিএম কার্ড, এখন মানুষ বর্তমানে অনেক অনেক সচেতন। মানুষ আগে কি করত, যে চেক বা অন্য কোনো কিছুর মাধ্যমে ব্যাংকে যেয়ে হয়তো সবাই ভিড় জমাতো, একটা গ্যাদারিংয়ের সৃষ্টি হতো, কিন্তু এখন কি হচ্ছে, এটিএম কার্ডের মাধ্যমে মানুষ যার যার ইচ্ছা মতো ক্যাশ ইন বা ক্যাশ আউট করতে পারছে। মোবাইল ব্যাংকিং প্রচলন, বর্তমানে এখন মোবাইল ব্যাংকিং প্রচলনের মাধ্যমে সারা বাংলাদেশে মানুষ ব্যাপক একটা সুবিধা ভোগ করছে। তাহলে আধুনিক যুগে এসে আমরা কত সুবিধা, কত কিছু পাচ্ছি। এরপরে দেখো ব্যবসার আওতা ও প্রকারভেদ, পেজ নাম্বার 3। বর্তমানে ব্যবসা শুধু পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, পণ্যদ্রব্য বিনিময় এর সহায়ক কাজের সমষ্টিকে ব্যবসা বলে। পণ্যদ্রব্য বিনিময় সংক্রান্ত কাজের জন্য পরিবহন, বিমা, ব্যাংকিং, গুদামজাতকরণ, বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা দেই, পণ্য যখন আমরা উৎপাদন করি তখন ওই পণ্যটা যদি আমরা একটা স্থানে সীমাবদ্ধ রাখি তাহলে ওটাকে আমরা বাজারে সম্প্রসারণ করতে পারি না। তাই পণ্যটাকে আমাদের পরিবহন করে এক স্থান থেকে চাহিদা অনুযায়ী অন্য স্থানে নিয়ে যেতে হয়। বিমা, যখন একটা পণ্য উৎপাদন করা হয় তখন সেই পণ্যের নামে অবশ্যই আমরা বর্তমান যুগে আমরা বিমা করে থাকি, যেহেতু পণ্য অনেক কারণে আগুন লেগে হোক, অনেক দুর্ঘটনার কারণে ক্ষতি হতে পারে, সেই ঝুঁকিটা এড়ানোর জন্য। ব্যাংক, ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে আমরা উৎপাদন কাজে বিভিন্ন ধরনের জিনিসপত্র, বিভিন্ন কাজে আমরা ব্যাংক থেকে সহায়তা পেয়ে থাকি। গুদামজাতকরণ, একটা পণ্য আমি এই সিজনে উৎপাদন করলাম, অথচ সেই পণ্যের চাহিদাটা বাজারে যদি এখন কম থাকে তাহলে পরবর্তীতে আমরা ওই পণ্যটাকে বাজারে ব্যাপকভাবে সাড়া জাগানোর জন্য বা দ্রব্যমূল্য মূল্যটা পাওয়ার জন্য আমরা ওইটাকে গুদামজাত করে রেখে দিই। বিজ্ঞাপন, পণ্যটা উৎপাদন করার পরে আসলে আমি একটা জায়গায় পণ্য উৎপাদন করলাম কিন্তু সেই পণ্য সম্পর্কে তো সারা দেশের মানুষের বা পৃথিবীর মানুষের তো একটা ধারণা দিতে হবে। এই ধারণাটা দেওয়ার জন্য সেই পণ্যের সম্পর্কে আমরা একটা বিজ্ঞাপন দিয়ে থাকি। এবার দেখো প্রকারভেদ, ব্যবসাকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। এই 3টি ভাগের ভিতরে একটা আছে শিল্প, আরেকটা বাণিজ্য, আরেকটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। শিল্প জিনিসটা কি, শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়। প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালের রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ওই পণ্যটাকে মানুষের ব্যবহার উপযোগী করার জন্য পরিণত করা হচ্ছে শিল্পের কাজ। শিল্পকে আমরা আবার 5 ভাগে ভাগ করতে পারি। দেখো এখানে প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ, সেবা, উৎপাদন। প্রজনন শিল্প উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। এই প্রজনন শিল্প নার্সারি, হ্যাচারি ইত্যাদি। নার্সারি বা হ্যাচারিতে বিভিন্ন ধরনের হচ্ছে মাছ বা বিভিন্ন ধরনের ইসে আমরা নার্সারি করে সেখান থেকে আমরা উৎপাদন করি। নিষ্কাশন শিল্প, শিল্পের মাধ্যমে ভূগর্ভ পানি বা বায়ু থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়, যেমন খনিজ শিল্প, যেটা আমরা ভূগর্ভ থেকে আহরণ করি। নির্মাণ শিল্প, নির্মাণ শিল্প আমরা যে রাস্তাঘাট, কালভার্ট, সেতু, ব্রিজ, এগুলো আমাদের নির্মাণ শিল্পের আওতায় পড়ে। এরপরে আছে দেখো সেবা, এই সেবা বলতে আমরা যে বিদ্যুৎ সেবাটা আমরা পাচ্ছি, যে গ্যাসের সেবাটা আমরা পাচ্ছি, এটাকে আমরা বোঝাবো। ব্যাংকিং সেবা, যে স্বাস্থ্য সেবা,
এগুলো আমাদের সেবার আওতায়। উৎপাদন শিল্প, শিল্পে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণ করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা, যেমন বস্ত্র শিল্প। শিল্পের পাঁচটা ভাগ আমরা জানলাম। এরপরে বাণিজ্য, বাণিজ্যকে ব্যবসায়ের পণ্য বা সেবা সামগ্রী বণ্টনকারী শাখা হিসেবে চিহ্নিত করা হয়। ব্যবসা বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর সকল কার্যাবলীকে বাণিজ্য বলে। ব্যবসা বা শিল্পে উৎপাদিত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা প্রকৃত ভোক্তাদের নিকট পৌঁছানোর সমগ্র কার্যাবলীকে। এখানে হতে পারে পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বিমা, বিপণন এবং বিজ্ঞাপন। বাণিজ্যকে আধুনিকভাবে আমরা বিজনেস টু বিজনেস বলতে পারি। এই বাণিজ্যের বিভিন্ন উপাদান আছে, যেমন ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা থাকে, সত্ত্বগত, স্থানগত, সময়গত, অর্থগত, ঝুঁকিগত এবং তথ্যগত। এই যে সত্ত্বগত বলতে মালিকানা সংক্রান্ত বাধা দূর করা, দ্রব্য বিনিময়ের মাধ্যমে মালিকানাটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে হস্তান্তর করা। স্থানগত, পরিবহনের মাধ্যমে আমরা এক স্থান থেকে পরিবহন করে অন্য স্থানে নিয়ে পরিবহনগত অসুবিধাটা আমরা দূর করি। সময়গত, গুদামজাতকরণের মাধ্যমে আমরা সময়গত বাধাটা দূর করি। অর্থ সংক্রান্ত সমস্ত বাধা আমরা ব্যাংকিং সেবার মাধ্যমে দূর করি এবং ঝুঁকিগত বাধা দূর করি আমরা বিমার মাধ্যমে। অর্থ, তথ্য ও প্রচার সংক্রান্ত বাধা আমরা দূর করি বিজ্ঞাপনের মাধ্যমে। এরপরে আছে প্রত্যক্ষ সেবা। অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশা নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী, এই পেশাজীবীরা বিভিন্ন রকমভাবে আমাদেরকে সেবা প্রদান করে থাকে। ডাক্তার আমাদের কি করে, নির্দিষ্ট একটা ফির বিনিময়ে আমাদেরকে সেবা প্রদান করে থাকে। উকিল আমাদের নির্দিষ্ট একটা ফির বিনিময়ে আমাদেরকে সেবা প্রদান করে থাকে। এগুলোকে আমরা বলবো প্রত্যক্ষ সেবা। তো আজকে আমি তোমাদের সামনে ব্যবসায়ের ধারণা, ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ, ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। তো আগামীকাল বলতে আমি আগামী যেদিন ব্যবসাদ্য ক্লাসটা নিব, সেদিন আমি ব্যবসায়ের গুরুত্ব এবং ব্যবসায়ের পরিবেশ সম্পর্কে আলোচনা করব। তো সবাইকে আমি বলছি যে তোমরা অবশ্যই আমাদের সংসদ টিভি বিটিভিতে যে ক্লাসগুলো নিয়মিত হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে এবং আমাদের উকসা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। এবং এই যে পাঠগুলো আমি আজকে তোমাদেরকে আলোচনা করলাম তোমাদের সামনে, এখান থেকে যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর সবার জন্য আমি দোয়া করি যে তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে আর বিনা প্রয়োজনে বাইরে বের হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।